ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. ও সম্মানীয় আজকের সভা সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট রামায়দিন সমবেত ইসলাম দরদী দিন প্রেমী মুসলিম ভাতৃ অতিথিমণ্ডলী এবং কর্তার আরামে কর্তার আসিনা অরুণা সরলা সুশীলা মা ভারতীগণ, আজকের এই মহাসম্মেলনে যে বিষয়ের প্রতি আলোকপাত করার জন্য আদিষ্ট হয়েছি তা হল সুন্নাহ। সুন্নাহ শব্দটি আরবি ভাষার একটি বহুল প্রচলিত শব্দ, যার আবিধানিক অর্থ হয় আচার আচরণ এবং রীতি নীতি ও তালিকা পদ্ধতি। এই অর্থে আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনের সুরা আনফাল সুরা নম্বর 8 আয়াত নম্বর 38 বলেছেন, কুল লিল্লাযীনা কাফারূ ইন ইয়ান্তাহু ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ ওয়াইন ইয়াউযু ফাকাদ মাযাত সুন্নাতুল আউয়ালিন। হে নবী, আপনি অবিশ্বাসীদেরকে বলে দিন যে যদি তারা নিজের পৃথিবী থেকে ফিরে আসে তবে তাদের পূর্বেকার সমস্ত পাপ মাফ করে দেওয়া হবে, আর যদি তারা নিজের অন্যায়ের উপরেই প্রত্যাবর্তন করে অন্যায়ের দিকেই ফিরে যায় তবে পূর্ববর্তী লোকেদের সাথে আমার আচরিত বিচিত রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে সুন্নাত শব্দটি রীতি নীতি ও তালিকা পদ্ধতির অর্থে ব্যবহার করেছেন। অনুরূপভাবে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্থেই ব্যবহার করেছেন সুন্নাত শব্দটিকে। সাহি মুসলিম হাদিস নম্বর 79, মান সাল্লা ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি ইসলামে কোন উত্তম রীতি জারি করল। কখন করে এখানে তারপরে আল্লাহ নবী বলছেন, ওয়ামান সাল্লা ফিল ইসলামে সুন্নাতান সাইয়াতান, যে ব্যক্তি ইসলামে কোন মন্দ রীতি জারি করল। তার মানে বোঝা গেল যে সুন্নাত শব্দের অর্থ রীতি নীতি তালিকা পদ্ধতি অবশ্যই, কিন্তু তার সাথে সাথে সেটা ভালো হোক অথবা মন্দ, ভালো রীতি হলেও তাকে সুন্নাত বলা যাবে আর মন্দ রীতি হলেও তাকে সুন্নাত বলা যাবে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমরা জানছিলাম সুন্নাতের আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থে সুন্নাত বলা হয় সুন্নাত শব্দটি চারটি অর্থে ব্যবহার করা হয়। প্রথম অর্থ হচ্ছে হাদিসের অর্থে। তার জন্য সর্বপ্রথমে আমরা হাদিসের সংজ্ঞা জেনে নিব। যেমন ডাক্তার মাহমুদ তাহান তার গ্রন্থ তাইসিরুল মুস্তালিকের হাদিস, সে প্রথম খণ্ডের
নবম পৃষ্ঠাতে লিখেছেন, মা রুবি ফাইরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফিলিন আও তাকরিরিন আও সিফাতিন, অর্থাৎ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, কাজকর্ম, মনসম্মতি এবং তার দৈহিক ও চারিত্রিক গুণাবলীকেই বলা হয় হাদিস। এই অর্থে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুয়াত্তা ইমাম মালিক হাদিস নাম্বার 3338 সূত্র হাসান, তারাক্তু ফিকুম আমরাইন মান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত আন-নবিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, সেই দুটি জিনিসকে যদি তোমরা শক্তভাবে ধারণ করে থাকো তবে কোনদিন বদভ্রস্ত হবে না, আর যদি তা ছেড়ে দাও তবে বদভ্রস্ত হয়ে যাবে। সে দুটি জিনিস হচ্ছে আল্লাহ তাআলার কিতাব আর তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আর সুন্নাহর অর্থ এখানে হচ্ছে হাদিস। তার জন্য আমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকবো। দ্বিতীয় হচ্ছে বেদাতের বিপরীতে ব্যবহার করা হয় এই সুন্নাত শব্দকে, যেমন আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজাহ হাদিস নম্বর 42 সূত্র হাসান এবং সহিহ ইবনে হিবান হাদিস নম্বর 5 সূত্র হাসান, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন ফাতামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিল ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন ধালালা। আল্লাহ নবী বলছেন যে তোমাদের প্রতি আমার সুন্নাত এবং আমার সাহাবায়ে কেরামের ওই সমস্ত সুন্নাতকে আঁকড়ে ধরা অপরিহার্য, যে তাদের যে সুন্নাত গুলো আমার সুন্নাতের অনুকূলে হবে আর তাকে তোমরা শক্তভাবে ধারণ করবে এবং মালির দাঁত দিয়ে শক্তভাবে ধারণ করবে। তারপরে বলছেন পক্ষান্তরে তোমরা দিনে নব আবিষ্কৃত জিনিস থেকে বেঁচে থাকবে, দূরে থাকবে, কারণ প্রত্যেকটা নব আবিষ্কৃত জিনিস হচ্ছে বেদাত আর প্রত্যেক বেদাত হচ্ছে অভ্রষ্টকারী। চতুর্থ হচ্ছে কোন দিনের দিনই তাদের স্থান বর্ণনা করার জন্য এই সুরাত শব্দটি বর্ণনা করা হয়, যেমন সহিহ বুখারী হাদিস নম্বর 887 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউলা আন আশুকা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াতি মা কুল্লি সালাত। আল্লাহ নবী বলছেন যদি আমার উম্মতের উপরে ভারী হয়ে যাওয়ার আশঙ্কা না করতাম, ভারী না হয়ে যেত, তবে আমি প্রত্যেক ওযুর সাথে বা প্রত্যেক সালাতে পূর্বে মিসওয়াক করা অর্থাৎ দাঁতন করাকে অপরিহার্য করে দিতাম। তা আল্লাহ নবী অপরিহার্য করলেন না, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে অপরিহার্য করলেন না, ওয়াজিব করে দিলেন না, তার মানে এটা সুন্নাত। এখানে এই যে এই কাজ মিসওয়াক করা প্রত্যেকের সাথে ওযুর আগ পূর্বে মিসওয়াক করাটা দাঁতন করাটা যে আপনি সুন্নাত বলবেন, এটা এই এবারে বা এই মিসওয়াক করা বা মিসওয়াক করার মর্যাদা বা স্থানকে বর্ণনা করছে। যাই হোক, আমরা বুঝতে পারলাম যে এই এই হাদিস হাদিস থেকে বোঝা যায় যে এখানে সুন্নাত বর্ণনা হয়েছে, সুন্নাত শব্দটা মর্যাদা এই হাদিসের বা এই আমলের মর্যাদা বর্ণনা করার জন্য। আর চতুর্থ হচ্ছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আদেশ ও নিষেধকে বোঝানোর জন্য সুন্নাত শব্দটা ব্যবহার করা হয়। যেমন সহিহ বুখারীর 5063 নম্বর হাদিসে আছে যে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ছিলেন না, তিনজন সাহাবী এলেন, আসার পরে তার স্ত্রীদেরকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী নফল ইবাদতগুলো কেমন ভাবে করেন, তারা বললেন শোনার পরে সেই তিনজন সাহাবী নিজের জন্য সেই আলোগুলোকে মনে করলেন, কম মনে করলেন, হাদিসের শব্দ এসেছে নিজের জন্য তাকে অল্প মনে করলেন। তারপরে একজন বলছেন আমি বিয়ে করব না, একজন বলছেন যে আমি আর রাত্রে শুব না, আর একজন বলছেন যে আমি আর নফল সোম ছাড়বো না, নফল রোজা করেই যাব। আল্লাহ নবী বাড়ি এসে তখন কথাগুলো শুনলেন, সেই তিনজন ব্যক্তিকে ডেকে বলছেন আমি তোমরা যেটা করতো কাদা বা কাদা, তোমরাই ওই লোকেরা যারা এই কথাগুলো বলেছিলে, আমার আল্লাহে ইন্নিনা আখশাকুম লিল্লাহি ওয়া আখশাকুম লাহু, কিন্তু আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি আর সবচেয়ে বড় মুত্তাকি, কিন্তু শোনো
আমি নাকিন আসুম অবস্থের অবসানে বললেন যে শোনো, তারপরেও আমি করি কি, আমি সবচাইতে বড় মত্তা কি এবং আরো বিবাহ হওয়া সত্ত্বেও আমি সম পালন করি আর কোনদিন সম রাখি না, আমি এসবও করি, কোনদিন আমি রাত্রে সমাপ্ত আদায় করি আর ঘুমাই, রাত্রে ঘুমাই, আর তৃতীয় বললেন আমি বিবাহ করেছি। তারপরে বলছেন আমার রাগে বাড়েন সুন্নাতি আলাই সামিনী, যে ব্যক্তি আমার এই নির্দেশ থেকে বা আমার এই পদ্ধতি থেকে বিমুখ হয়ে যাবে সে আমার অন্তর্ভুক্ত নয়। তার মানে বোঝা গেল যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সুন্নাত শব্দটি ব্যবহার করেছেন তার সমস্ত আদেশ ও নিষেধকে বোঝাতে গিয়ে, তার পথ ও পদ্ধতিকে বোঝাতে গিয়ে। যাই হোক, আমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম যে সুন্নাত শব্দটি পারিভাষিক অর্থের দিক দিয়ে চারটি অর্থে ব্যবহার হয়, এক চারটি অর্থ আমরা বুঝতে পারলাম। এবার আমার বক্তব্যের যেটা শেষ অংশ হবে সেটা হবে সুন্নাতের গুরুত্ব ও মাহাত্ম্য। এর জন্য আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি সূরা মুহাম্মদ নিজের আমলগুলোকে নিজের কর্মসমূহকে বিনষ্ট করে নিও না। তার মানে বোঝা গেল যদি কোন ব্যক্তি আনুগত্য না করে, যদি তাকে সুন্নতের আনুগত্য না থাকে, তবে তার আমল সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। দ্বিতীয় এক জায়গায় আল্লাহ অনুসরণ করে, তবে সে নবী
সিদ্দিক সোহাবা এবং সোয়াবিহীনদের সাথে পরভাবে অবস্থান করবে। আমি কয়েকটা হাদিস পেশ করে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আমি এক কোণী,
নিজে দেখে এলাম, দুই চোখে দেখে এলাম যে একটা সশস্ত্র দল তোমাদের প্রতি আক্রমণ করার জন্য এইদিকে ধাবিত হয়েছে, চলে আসছে এই গ্রামের দিকে। গ্রামের লোকেরা দু ভাগে বিভক্ত হয়ে গেল, কিছু লোক তার কথাকে মান্য করল, তার কথা শুনে তার পিছনে পিছনে সেই গ্রাম থেকে বেরিয়ে গেল, আর কিছু লোক তার কথাকে অমান্য করে সেখানে অবস্থান করল, সেখানে থেকে গেল। আপনারা বলছেন যারা চলে গেল তার কথাকে মানল, তারা নাজাত পেয়ে গেল, তারা নিষ্কৃতি পেয়ে গেল, আর যারা ওখানে থেকে গেল সকাল হওয়ার পূর্বেই সেই সশস্ত্র বাহিনী এসে তাদের উপরে আক্রমণ করে তাদেরকে ধ্বংস করে দিল, তারা ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলতে চাইছেন যে এটাই উদাহরণ হচ্ছে আমার এবং আমি যা নিয়ে এসেছি যে শরীয়ত তা অর্থাৎ কোরআন এবং সহি হাদিসের। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হক নিয়ে এসেছেন তা তার মনে বোঝা গেল যে আমরা আল্লাহর ইবাদত যতই করি, আল্লাহর ইবাদত যতই করি যদি তাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না থাকে তবে সেই কর্ম নিষ্ফল হয়ে যাবে, অকৃতকার্য হবে, কোন আল্লাহর কাছে গৃহীত হবে না। তার জন্য একটা কথা মনে রাখতে হবে, একটা কথা ভালোভাবে মনে রেখে দিতে হবে যে ইবাদত হবে আল্লাহ, আর তারিখা পদ্ধতি রীতি নীতি হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি কোন ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করে, অংশী স্থাপন করে, তো সে যেমন মুশরিক, সে যেমন বেঈমান, সে যেমন নির্ধারিত জাহান্নামী, ওই রকমই জেনে নিতে হবে কোন ব্যক্তি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিকা পদ্ধতি রীতি নীতিতে অন্য কারোর তালিকা পদ্ধতি শরীক করে, অন্য কোন তালিকা পদ্ধতিকে সামিল করে দেয়, তো সে হচ্ছে বেরাতি, সে হচ্ছে জাহান্নামী, সে হচ্ছে বেঈমান। এই জন্য আল্লাহর কাছে শেষে আমি দোয়া করবো, আল্লাহ তুমি আমাদেরকে তোমার ইবাদত ওইভাবে করার তৌফিক দান করো যেমন তুমি কোরআনে বর্ণনা করেছো, যেমন তোমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন 23টি বছর ধরে তার কথাবার্তা, তার কাজকর্ম এবং অন্য সম্মতি এবং চারিত্রিক ও দৈহিক গুণাবলী দ্বারা সেই অনুযায়ী করে যেন আমরা দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি লাভ করতে পারি। আমি আকুল কবি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।